সাধারণত চ্যানেলটিতে আমার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করে থাকি। যদি কোনো ভুল বলে ফেলি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিও, আর এমন করে আমাকে সাপোর্ট করতে থাকো। বন্ধুরা, আজকে তোমার সাথে 7 ধরনের ক্যালেন্ডারের উপরে অঙ্ক আলোচনা করব। আর এই 7 ধরনের অঙ্ক পরীক্ষার সামনে এসে থাকে, আর সেগুলোই তোমার সাথে A to Z বোঝানোর চেষ্টা করব। আজকে নিয়ে প্রথম কোশ্চেনটি খেয়াল করো, নিম্নলিখিত কোনটি লিপ ইয়ার? 4টি অপশান খেয়াল করো, 1600, 1900, 1800, সবকটি। দেখো, এইগুলো করাটা নিয়ম রয়েছে। যদি লাস্টে দেখো দুটো করে শূন্য দেখতে পাচ্ছ, তাহলে সেই সংখ্যাগুলোকে 400 দিয়ে ভাগ করতে হয়। আর যদি সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হয়, এটা খেয়াল রাখবে। যদি কোনো অঙ্কে লাস্টে দুটো শূন্য দেখো, তাহলে হবে সেই সংখ্যাগুলোকে 400 দিয়ে ভাগ করতে হবে। আর সিঙ্গেল সংখ্যা থাকলে, অর্থাৎ আমি ধরো বলতে চাইছি ধরো 2012 সাল, যদি এরকম সিঙ্গেল মানে পিছনে শূন্য নেই, তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। বা এরকম ধরো 2000 আমি লিখলাম 20, পিছনে একটা শূন্য রয়েছে, তাও 4 দিয়ে ভাগ করবে। যদি দেখো পিছনে দুটো করে শূন্য দেখতে পাচ্ছ, তাহলে সেই সংখ্যাকে 400 দিয়ে ভাগ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। তো দেখো এখানে এটা তাহলে উত্তর হবে না, 1900কে 400 দিয়ে ভাগ করা যায় না, 1800কেও 400 দিয়ে ভাগ করা যায় না, শুধু একমাত্র 1600কে 400 দিয়ে ভাগ করা যায়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান A। আশা করি বিষয় অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কটি দেখো, তাহলে খেয়াল রাখবে পিছনে দুটো শূন্য থাকলে 400 দিয়ে ভাগ করতে হয়, আর এরকম সিঙ্গেল সংখ্যা থাকলে সিঙ্গেল সংখ্যাকে সবসময় 4 দিয়ে ভাগ করে দেখতে হয় সেটা লিপ ইয়ার কি না। 400 দিয়ে ভাগ করে মিলে গেলে সেটা লিপ ইয়ার, আর 4 দিয়ে ভাগ করে এরকম সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে মিলে গেলে লিপ ইয়ার। পরবর্তী কোশ্চেনটি দেখো, ২০১১ সালের মতো সমান ক্যালেন্ডার কত হবে? ২০১১ সালের মতো সমান ক্যালেন্ডার কত সালে আবার সেম পাওয়া যাবে? দেখো এগুলো একদম ইজি ব্যাপার। এই যে সংখ্যাটা দিয়ে দেবে, এই যে সংখ্যা 2011 সাল দেখছো, এটাকে ফার্স্টে 4 দিয়ে ভাগ করবে। পরপর যা স্টেপ দেখাচ্ছি, শিখে নাও, ইজিভাবে শিখে যাবে। তো 2011 সালকে ফার্স্টে আমি 4 দিয়ে ভাগ করে নিই। তো 4 দিয়ে ভাগ করলে 4 5 কত হচ্ছে 20, 11 4 2 8। লাস্টে যদি 3 থাকে, দেখো ভাগশেষ কত থাকছে, 3 থাকে, আমি লিখে দিয়েছি এখানে, খেয়াল করো এই জায়গাটা, খেয়াল করো আমি দেখাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ দেখো এই জায়গা 1 থাকলে, যদি ভাগশেষ 1 থাকে তাহলে 6 যোগ করবে, যদি 2 বা 3 আসে ভাগশেষ তাহলে 11 যোগ করবে, যদি ভাগশেষ 0 আসে মানে মিলে যায় তাহলে 28 যোগ করবে। তাহলে আমার এই অঙ্কের ক্ষেত্রে কত এসছে, আমার এই অঙ্কের ক্ষেত্রে এসছে 3 ভাগশেষ, তাহলে আমি করে যোগ করব 11। তাহলে 2011 সালের সাথে যদি আমি 11 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, 2022 সাল হবে। 2022 সাল কিসে আছে, অপশান বিতে আছে 2022 সাল। আশা করি বুঝতে পেরেছো। যদি ভাগশেষ দেখো 3 আসে তাহলে 11 যোগ করবে, ভাগশেষ 1 এলে 6 যোগ করবে, ভাগশেষ 0 এলে 28 যোগ করবে। আশা করি ক্লিয়ার। এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু এসে থাকে, তাই শর্ট ট্রিক্স তোমাদেরকে সোজাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভাগশেষটা খেয়াল রাখলেই এই ধরনের অঙ্ক হয়ে যাবে। পরবর্তী অঙ্কটি দেখো, দেখো বলা, যদি গতকালের আগের দিন বুধবার তাহলে রবিবার কোন দিন হবে? যদি গতকালের আগের দিন বুধবার হয় তাহলে রবিবার কোন দিন হবে? ঠিক আছে, খেয়াল করো অঙ্কটা। তো দেখো কীভাবে করবে এই ধরনের অঙ্ক, দেখো বলেছে যদি গতকালের আগের দিন বুধবার, গতকালের আগের দিন বুধবার, অর্থাৎ লিখে নিলাম বুধবার, লিখে নিলাম, দেখো ইজিভাবে শিখিয়ে দেবো অঙ্কটি, বুধবার লিখে নিলাম, এটা কি বলেছে গতকালের আগের দিন, লিখে নিই নিচে তোমার সুবিধার্থে, লিখে নিই গতকালের আগের দিন, গতকালের আগের দিন তাহলে কী বার ছিল, বুধবার, তাহলে গতকাল কী বার ছিল, তাহলে বৃহস্পতিবার, গতকাল তাহলে কী ছিল, গতকাল ছিল তাহলে হচ্ছে বৃহস্পতিবার। ক্লিয়ার এটুকু, ঠিক আছে। এবার দেখো তাহলে কি শুক্রবার, তাহলে আজ শুক্রবার, তাহলে আজ, ঠিক আছে। এবার কি শনিবার, তাহলে কি হবে, শনিবার হবে হচ্ছে তাহলে আগামীকাল, আগামীকাল। আর তাহলে রবিবার কি হবে, রবিবার, দেখো তাহলে রবিবার কি হবে, রবিবার হবে তাহলে কি, আমাকে বের করতে বলেছে রবিবার কোন দিন হবে, তাহলে আগামীকালের পরের দিন হবে রবিবার, তাই তো, আগামীকালেরও লাস্ট, তাহলে রবিবার কি হবে, আগামীকালের পরের দিন, অর্থাৎ অপশান সি সঠিক অ্যান্সার, আগামীকালের পরের দিন হবে কি রবিবার। আশা করি ক্লিয়ার বিষয়টি। গতকালের আগের দিন বুধবার ছিল, তাহলে গতকাল বৃহস্পতিবার, তাহলে আজ শুক্রবার, শনিবার আগামীকাল, রবিবার আগামীকালের পরের দিন, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটি দেখো, পরবর্তী কোশ্চেনটি দেখো, যদি 2008 সালের 25শে ফেব্রুয়ারি সোমবার হয় তাহলে 2008 সালের 2রা মার্চ কোন দিন ছিল?
দেখো সেম সেম সাল দিয়ে দিয়েছে, তখন একদম ইজিভাবে করতে পারবে। কীভাবে করবে দেখো, খেয়াল করবে 25শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অবধি কতদিন হয়। দেখো ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার 2008 সাল, 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। আমরা বলেছিলাম লাস্ট সংখ্যাটা খেয়াল করতে হয়, সিঙ্গেল রয়েছে, 2টো শূন্য নেই, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8 মিলে যাচ্ছে। তাহলে লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস কদিনের হয়, 29 দিনের হয়ে থাকে। তাহলে এখানে 25 থেকে 29 কদিন থাকলো, 4 দিন থাকলো, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে তো মার্চ, আর 2রা মাস আর 2, তাহলে যোগ করলে কতদিন হয়ে গেল মোট, তাহলে 6 দিন পেয়ে গেলাম আমরা। 25শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অবধি তাহলে কদিন, 6 দিন। এবার তুমি সোমবারের পর থেকে 6 দিন গোনো, দেখো কত হয়। সোমবারের পরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। সঠিক অ্যান্সার আমাদের অপশান তাহলে সি, রবিবার আসবে। সোমবারের পরে গুনবে 6 দিন, রবিবার আমার কি, সোমবারের পরে 6 দিন গুনলে আমার রবিবার আসছে, অপশান সি আমার সঠিক অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটি দেখো, বলা হয়েছে রবিবারে রামের জন্ম, রবিবারে রামের জন্ম এখানে বলা হয়েছে, যেদিন তার 300 দিন বয়স সেদিন কি বার হবে। আমি সবসময় বলছি টোটাল ডেকে 7 দিয়ে ভাগ করতে হয়। রবিবারে রামের জন্ম হয়, যেদিন তার 300 দিন বয়স সেদিন কি বার ছিল। তো কি করে ফার্স্ট কাজ 300কে 7 দিয়ে ভাগ করে নেবে। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা, প্রথমে 300কে 7 দিয়ে ভাগ করে নেবে, তাহলে এই প্রথম কাজটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো 7 দিয়ে 4 7টা কত হয়েছে, 4 7টা হয়েছে 28, 2 তারপরে কত হবে 20, তাহলে হচ্ছে 7 দুগুণে আবার কত 14, তাহলে থাকছে কত 6 থাকছে, দেখো 6 থাকছে না। এবার দেখো যে বারটা বলে দেবে সেই বারকে 1 মেনে নেবে, অর্থাৎ রবিবারকে তুমি 1 মেনে নাও, রবিবারকে 1 মনে করো, ঠিক আছে। তোমার গুনতে হবে কদিন, কাউন্ট করতে হবে 6 দিন। রবিবারকে 1 মনে করো, মঙ্গলবারকে 2 এভাবে গোনো, বুধবারকে 3, বৃহস্পতিবারকে 4, শুক্রবারকে 5, আর শনিবারকে তাহলে কী হয়ে যাবে, শনিবার 6 হবে। অর্থাৎ রবিবারে রামের জন্ম হয়, যেদিন তার 300 দিন বয়স হবে সেদিন তার কী বার ছিল, সেদিন তার বার ছিল শনিবার ছিল। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার রয়েছে। যে বারটা, যে ওডেট ডেটা আসবে মানে এক্সট্রা ডেটা পড়ে থাকবে সেখান থেকে শুরু করবে, যে বারটা বলে দেবে। রবিবার বলেছিল, রবিবারকে তাই 1 ধরে নিয়েছি, মঙ্গলবারকে 2, বুধবারকে 3, বৃহস্পতিবার 4, শুক্রবার 5, শনিবার 6, ব্যাস অঙ্ক কমপ্লিট। এই ধরনের অঙ্ক এলে পরবর্তী অঙ্কটি দেখো, দেখো এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা এসে থাকে। 1996 সালে প্রজাতন্ত্র দিবস শুক্রবার পালিত হয়েছে, তাহলে 2000 সালের স্বাধীনতা দিবস কোন দিন পালিত হবে। এই জন্য অঙ্কগুলো করতে টাইম লাগে, তবু তোমাদের শর্ট টেক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো দেখো খেয়াল রাখবে, লিপ ইয়ার আসলে 2 দিন ওডেট দে হয়, লিপ ইয়ার আসলে 2 দিন ওডেট দে হয়। আর হচ্ছে যদি এমনি আসে সাধারণ বছর হয় তাহলে 1 দিন ওডেট হয়, এটা খেয়াল রাখবে শর্ট টেক্স যাবে। তাহলে লিপ ইয়ার আসলে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, লিপ ইয়ার আসলে, লিপ ইয়ারে কি, লিপ ইয়ারে হচ্ছে 2 ডে ওডেট, 2 ডে ওডেট হবে। আর সিম্পল ইয়ার, যেগুলো লিপ ইয়ার না, সিম্পল ইয়ারের ক্ষেত্রে 1 ডে ওডেট হবে, এটা খেয়াল রাখবে। এবার খেয়াল করো অঙ্কের ক্ষেত্রে, 1996 সালে প্রজাতন্ত্র দিবস শুক্রবার পালিত হয়েছে, প্রজাতন্ত্র দিবস কবে হয়, 26 জানুয়ারি হয়ে থাকে। দেখো কি করবে, ফার্স্টে 1996 সালে কটা ওডেট আছে পুরো বের করে নিতে হবে, এটাই কাজ। দেখো 1996 সাল, এটা লিপ ইয়ার, 1996 সাল 4কে দিয়ে ভাগ করবে, দেখো মিলে যাবে। তাহলে লিপ ইয়ার হলে কতই নয়, 366 দিনের হয়। আর প্রজাতন্ত্র দিবস কবে, 26 জানুয়ারি, এটা বাদ দিয়ে দেবে আর করে দেবে +1, তাহলে কত হচ্ছে টোটাল। দেখো টোটাল হচ্ছে তোমার, এখানে বাদ দিলে হয় হচ্ছে 340, আর 1+341 হয়। ক্লিয়ার এইটুকু। এই যে এলো টোটাল ডেটা, এই টোটাল ডেকে 7 দিয়ে ভাগ করবে, কত দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করবে। একটু ধৈর্য ধরে এটা শিখে নাও, এটা খুব সোজাভাবে শিখিয়ে চেষ্টা করছি আমি। দেখো 4 7টা 28, আর এখানে থাকলো কত, 4 7টা 28 6 7 8 56। দেখো 5 দিন তার মানে ও ডেট, মানে এক্সট্রা ডে কত থাক পড়ে থাকলো, 5 দিন পড়ে থাকলো, এক্সট্রা পড়ে থাকলো, ঠিক আছে এইটুকু তাহলে ক্লিয়ার। এবার দেখো আমি কি বলেছিলাম, লিপ ইয়ার হলে 2 দিন এক্সট্রা, সিম্পল ইয়ার হলে 1 দিন এক্সট্রা। দেখো আমি সালগুলো পরবার লিখে নিই তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। 1996 সাল, 1997 সাল, 1998 সাল, 1999 সাল, তারপর হচ্ছে 2000 সাল, আবার লিখলাম আমি 2000 সাল, কারণ আমি বলে দিচ্ছি দুবার 2000 সাল লেখার কারণ। দেখো 1996 সালে আমি ওডেট ডে কটা পেলাম, 1996 সাল ওডেট ডে পেলাম আমি কটা, 5টা পেয়েছি, 5টা লিখে দিলাম। দেখো 1997 সাল, 1997 সাল কি, 1997 সাল হচ্ছে
লিপ ইয়ার না, সিম্পল ইয়ার, তাই একদিন ওডেট হবে। 1998 সাল লিপ ইয়ার না, একদিন ওডেট হবে। 1999 সাল ওডেট না, একদিন ওডেট হবে। এবার অঙ্কে কী বলেছিল আমাকে, 2000 সালের স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস কবে পালন হয়, 15ই আগস্ট। তাহলে আমাকে ফার্স্টে 15ই আগস্ট অবধি কতদিন হয় 2000 সালে বের করে নিতে হবে। তবে লিখে নিয়েছি আমি, 31 জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি মাস 29, তারপরে মার্চ মাস 30, এরকম করে পরপর লিখে নিয়েছি। কতদিন এসছে যোগ করে 213 দিন। আমি বলেছি টোটাল থেকে কত দিয়ে ভাগ করতে হয়, 7 দিয়ে ভাগ করতে হয়। এবার টোটালটাকে 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে ভাগ করলে 3 সপ্তাহ 21। তাহলে কদিনের ওডেট থাকছে, 3 দিন ওডেট থাকছে। তাহলে আমি এখানে লিখে দিলাম হচ্ছে 3 দিন ওডেট। এটা 31, এটা এবার পড়ে থাকলো কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই অবধি এখানে নেওয়া হয়েছে। আগস্টের কত তারিখ, এবার আগস্টের স্বাধীনতা দিবস কবে, 15ই আগস্ট। তাহলে যদি এবার 15ই আগস্টকে আমি ভাগ করি, 15ই আগস্টকে আমি যদি এবারে 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, অর্থাৎ তাহলে কদিন ওডেট থাকছে, একদিন। ঠিক আছে, হয়ে গেল সব ওডেট বের করা হয়ে গেলো। 1996 সালে ওডেটটা ফার্স্টে বের করে নিয়েছিলাম, তারপরে 97 সালে তো লিপ ইয়ার না, একদিন ওডেট, 98 সালে একদিন, 1999 সালে একদিন ওডেট, আর 2000 সালে যোগ করে 7 দিয়ে ভাগ করে কত এলো, 3 দিন ওডেট এলো। আর হচ্ছে 15 তারিখ, 15 তারিখ আলাদা করে বের করলাম, তাহলে কদিন ওডেট এলো, একদিন ওডেট এলো। এবার যোগ করে দাও, 5 আর 6 7 8, 8 আর 3, 8 আর 3 কত হয়, 8 আর 3 11 আর 12। ঠিক আছে, যা এলো এই 12কে এবারে 7 দিয়ে ভাগ করে দেবে। সবসময় টোটাল থেকে 7 দিয়ে ভাগ করতে খেয়াল রাখবে, 7 1 7। তাহলে এক্সট্রা কত থাকলো, দেখো 5 পড়ে থাকলো, একদম লেখার মধ্যে চলে এসেছে, 5 পড়ে থাকলো, দেখতে পাচ্ছ, তখন 5 আমাকে বলেছিল অঙ্কে চলে আসো, 5 দিন এক্সট্রা থাকলো, বলেছিল শুক্রবার, বলেছিল শুক্রবারের কথা বলেছিল না, শুক্রবার একদিন ধরে নাও, শুক্রবারকে একদিন আমার গুনতে হবে, 5 আমাকে গুনতে হবে, 5 তারিখ 5 দিন অবধি গুনতে হবে। ঠিক আছে, শুক্রবারকে এক ধরো, শনিবারকে তাহলে কত, 2, রবিবারকে 3, সোমবারকে 4, মঙ্গলবারকে 5। তাহলে সঠিক অ্যান্সার কী বাড়াবে, আমার মঙ্গলবার হবে। অর্থাৎ শুক্রবারকে এক ধরে নাও, শুক্রবারকে এক এরকম করে গুনে নাও, দেখো 5 দিন মঙ্গলবারই অ্যান্সার আসবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার অঙ্কটি। পরবর্তী অঙ্কটি দেখো, একটি শিশু 752 দিন জীবিত থেকে শনিবারে মারা গেল, কি বারে শিশুটি জন্মগ্রহণ করেছিল। দেখো সেম 752কে ফার্স্টে, 752টা আছে একে ফার্স্টে, সরি লেখাটা ভুল হয়েছে, কেটে দিয়ে টোনিং, 752কে 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করি, 7 1 7, দুটো সংখ্যা একসাথে নামার একটা শূন্য দিতে হবে, 7 7 49, আয় থাকলো কত, ভাগশেষ থাকলো 3। দেখো এখানে এই অঙ্কের ক্ষেত্রে ভাগশেষ থাকলো কত, 3। শিশুটি কী বারে, শিশুটি হচ্ছে শনিবারে মারা গিয়েছিল। দেখো আগেরটা জন্মগ্রহণ করেছিল তাই সামনের দিকে গুনছিলাম, এটা মারা গেছে তাই উল্টো দিক গুনবো। অর্থাৎ শনিবারকে তোমরা 1 মনে করে নাও, শনিবারকে মনে করে নিলাম 1। ঠিক আছে, শুক্রবারকে উল্টো দিক গুনবে, শুক্রবারকে 2, আর হচ্ছে বৃহস্পতিবারকে তাহলে হয়ে যাবে কি, 3। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে শিশুটি কীবার জন্মগ্রহণ করেছিল, শিশুটি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছিল। বন্ধু ভিডিওটি কতটা হেল্পফুল তোমার কাছে মনে হচ্ছে কমেন্ট বক্সে জানিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার নিকটবর্তী ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। জয়েন বন্ধুরা, নতুন টিউটোরিয়ালে আবার তোমার সাথে দেখা হবে।